আসসালামু আলাইকুম। আজকে তৈরি করব খুবই সহজ একটি রেসিপি, তালের পিঠা। খেতে অত্যন্ত সুস্বাদু এবং মজার। আশা করছি আজকের রেসিপিটি খুবই ভালো লাগবে সবার কাছে। ঝটপট বানিয়ে নিতে পারবেন এই রেসিপিটি হাতের কাছে থাকা উপকরণ দিয়ে। আমি এখানে নিয়েছি তাল নিয়েছি আমি 2 কাপ পরিমাণে জাল দেওয়া তাল। তার সাথে নিয়েছি 1/2 টেবিল স্পুন পরিমাণে বেকিং পাউডার আর স্বাদমতো লবণ। লবণটা হচ্ছে আপনাদের পরিমাণের উপর নির্ভর করবে। তারপর ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি। বেকিং পাউডার আর লবণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব 2টি ডিম। আর ডিমগুলো দিতে হবে নর্মাল টেম্পারেচারে থাকা। এখন আমি 2টি ডিম ফেটিয়ে দিয়ে দিচ্ছি তালের সাথে। তারপর ভালোভাবে ফেটিয়ে নেব সমস্ত মিশ্রণটুকু। দেখতেই পাচ্ছে 2টি ডিম ভেঙে নিয়েছি, তারপর মিশিয়ে নিচ্ছি। ডিমগুলো ভালোভাবে তালের সাথে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব স্বাদমতো চিনি। এখানে আপনারা তাল এবং ডিম এবং অন্যান্য উপকরণের পরিমাণ অনুযায়ী চিনিটা পরিমাণটা দিবেন। কেউ বেশি চিনি দিতে পারে, কেউ কম দিতে পারে। তো আমি এখন দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা আমি আমার মিশ্রণের পরিমাণ অনুযায়ী দিয়েছি। পরে যদি মনে হয় যে মিষ্টিটা আরেকটু দরকার, তাহলে আবারও আমি একটু দেব। এখন আমি দিয়েছি 1 কাপ পরিমাণে চিনি। তারপর ভালোভাবে সব কিছু আবারও মিক্স করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন সব কিছু সুন্দরভাবে মিক্সিং হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেব কোরানো নারকেল। নারকেল কুচিটা আপনাদের ইচ্ছার উপর নির্ভর করবে। চাইলে একটু বেশি পরিমাণে দিতে পারে, চাইলে একটু কম পরিমাণে দিতে পারে। তালের পিঠার মধ্যে নারকেলের কুচিটা যদি কোরানোটা যদি একটু বেশি দেওয়া হয়, তাহলে খেতে মজাই লাগে। পিঠা রেসিপিতে নারকেল কোরানোটা খুবই ভালো লাগে। আমি এখানে 1 কাপের চেয়েও বেশি পরিমাণে নারকেল কুচিটা দিয়েছি, কোরানোটা দিয়েছি। আপনারা চাইলে বেশি বা কম দিতে পারেন। তারপর ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি সব কিছু। দেখতেই পাচ্ছেন আমি কীভাবে সব কিছু মিশিয়ে নিচ্ছি। সব কিছু যখন মিশানো হয়ে যাবে, তখন এখানে আমি দিয়ে দিব ময়দা। ময়দাটা আমি একবারে দিব না, অল্প অল্প করে ময়দাটা মিশিয়ে নেব। প্রথমে এখানে আমি 1/2 কাপের চেয়ে একটু বেশি পরিমাণে ময়দাটা দিয়েছি। তারপর ভালোভাবে মিশিয়ে নিব সমস্ত মিশ্রণের সাথে। তারপর আমি আবারও এখানে ময়দা দেব। সমস্ত মিশ্রণের সাথে আমি 3 বারে ময়দা মিক্স করেছি আর আমার এখানে প্রায় 3 কাপের উপর ময়দা লেগেছে। আপনাদের বেশি কম লাগতে পারে তালের ধরন পরিমাণ অনুযায়ী। তারপর সুন্দরভাবে মিশিয়ে কেকের মতো একটা মিশ্রণ তৈরি করে নেব। কেক বানানোর জন্য আমরা যে মিশ্রণটা তৈরি করি, যে পাতলাও না ঘনও না, ওরকম একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে, যাতে পিঠাগুলো যখন আমরা তেলে ভাজব, তখন হাতের মধ্যে ছোট ছোট করে নিয়ে যাতে ভাজতে পারি, ওরকম ঘন একটা মিশ্রণ তৈরি করে নিতে হবে। এখন দেখতে পাচ্ছেন আমি যে ময়দাটা দিয়েছি সেটা কিন্তু মিশিয়ে নিয়েছি। এবার আমি আবারও 1 কাপ পরিমাণে ময়দা দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আবারও মিশিয়ে নিব। এভাবে আমি 3 বারে ময়দা দিয়েছি, প্রায় 3 কাপের চেয়েও একটু বেশি লেগেছে। আমি আবারও সুন্দরভাবে সমস্ত মিশ্রণটা দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তালের সিজনে যদি তালের পিঠা না খাওয়া হয়, তাহলে কি হয়, আপনারাও ঝটপট এভাবে তালের পিঠা বানিয়ে নিতে পারেন বাসায়। এই মিশ্রণটা তৈরি করার জন্য ময়দাটা একসাথে সব দিয়ে দেওয়া যাবে না, তাহলে মিশ্রণটা সুন্দরভাবে তৈরি করা যাবে না। তাই আস্তে আস্তে দিতে হবে এবং আস্তে আস্তে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। তা আপনারা দেখতেই পাচ্ছেন আমি 3 বারে দিয়েছি এবং এখন কিন্তু আঠালো একটা মিশ্রণ তৈরি হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন মিশ্রণটা ঠিক এমনই হবে, যাতে আমরা হাত দিয়ে ছোট ছোট করে তেলের মধ্যে দিতে পারি, অথবা আপনারা চাইলে চামচ দিয়েও তেলের মধ্যে ভেজে নিতে পারবেন। ওইভাবেই ডোটা তৈরি করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটা মিশ্রণ তৈরি করে নিয়েছি।
এখন চলে যাব চুলায়। আর এ সময় একটু লবণটাও চেক করে নিয়েছি, সব কিছু ঠিকঠাক আছে কি না একটু দেখে নিলাম। তারপর হচ্ছে 10 মিনিটের জন্য আমি মিশ্রণটাকে রেস্টে রেখে দেব। 10 মিনিট পর ফিরে আসছে। 10 মিনিট পর চুলায় একটি ফ্যান বসিয়ে দিলাম। তারপর হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ভাজার জন্য তেল দিয়েছি। একটি প্লেট নিয়ে টিস্যু নিয়ে নিলাম, পিঠাগুলো ভেজে টিস্যুর উপর রেখে দেব। তারপর হচ্ছে মিশ্রণ থেকে ছোট ছোট মিশ্রণ নিয়ে অল্প অল্প করে আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি, কারণ যেহেতু আমরা এখানে বেকিং পাউডার দিয়েছি, ডিম দিয়েছি, তাই মিশ্রণ যত ছোটোভাবেই দেওয়া হোক না কেন একটু ফুলে উঠবে। দেখতেই পাচ্ছেন আমি ছোট ছোট করে দিয়ে দিচ্ছি সবগুলো। তারপর হচ্ছে লালচে করে ভেজে নেব। দেখতেই পাচ্ছেন আমার প্রায় 10 থেকে 15 মিনিট সময় লেগেছে পিঠাগুলো ভাজার জন্য। তো আমি এভাবে 3 থেকে 4 বার লেগেছে আমার সবগুলো পিঠা ভেজে নেওয়ার জন্য। তো আমি আপনাদেরকে প্রথমে যে পিঠাগুলো ভেজে নিয়েছি সেগুলি দেখাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন পিঠাগুলো হয়ে এসেছে, আর সামান্য পরিমাণে লালচে কালার করে নেব, তারপর হচ্ছে উঠিয়ে নিয়ে যাব। এই পিঠাটা যেভাবে ভাজুন না কেন ভিতরে খুবই সফট থাকে আর খুবই মজার হয়, আর যখন খাবে তখন অনেক ভালো লাগবে, কারণ যেহেতু নারকেলের পরিমাণটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর ডিম দেওয়ার কারণে এর স্বাদটা একটু চেঞ্জ হয়ে গিয়েছে। খুবই মজার একটি রেসিপি পিঠা। তো আমি যে টিস্যু দিয়ে রেখেছিলাম প্লেটের মধ্যে সেটাতে তুলে নিয়েছি এবং আপনাদের সাথে পিঠাগুলো শেয়ার করে নিয়েছি। পিঠাগুলো কিন্তু যথেষ্ট গরম ছিল, তারপরেও আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পিঠাগুলো কেমন হয়েছে। আর এই কালারটা করে নিলেই ভালো। আর এই পিঠাটি ইচ্ছা করলে আপনারা অনেক দিন সংরক্ষণ করে বাসায় খেতে পারবেন, যেহেতু তেলের পিঠা নষ্ট হবে না, ফ্রিজে রেখেও খেতে পারবেন, নর্মালি 2 থেকে 3 দিন বাসায় এমনিতেও রেখে খেতে পারবেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় লাগছে। আপনাদেরকে একটি আমি ভেঙেও দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। আমি একটি পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে। এই পিঠাটা অনেক গরম ছিল, তারপরেও আপনাদেরকে আমি ভেঙে দেখালাম। এই পিঠাটি গরম গরম খেতে অনেক ভালো লাগে আমার কাছে, ঠান্ডা হলেও এই স্বাদটা আরও বেড়ে যায়। তালের পিঠার রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন, আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।